যারা আমি নূহের উপরে গায়ে হাত তুলেছে, যারা আমি নূহের অনুসারীদেরকে যারা হত্যা করেছে, আল্লাহ আমি এদের কেউ দিতে চাই না। আমি আপনার কাছে আবেদন করছি, এই সকল দুর্নীতিকারীদের ছেলে সন্তান বংশের লোকেরা যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে দুষ্কৃতি হবে, তাদেরকেও নিশ্চিহ্ন করে।
ويقول الكافر يا ليتني كنت ترابا. إنا أنذرناكم عذابا قريبا যখন দুষ্কৃতিকারীরা আল্লাহর হুকুম অমান্যকারীরা দুনিয়ার মুখে বিপর্যয় সৃষ্টিকারীরা যখন দেখবে তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি অপরাধ লিপিবদ্ধ আছে, যখন তারা দেখবে তাদেরকে জাহান্নামের আগুনের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেই অস্বীকারীরা বলবে অস্বীকারীরা বলবে ইয়া লাইতানি হে প্রভু কুনতু তুরাবা, আপনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন, আমরা এত বড় হিসাব নিকাশের সম্মুখীন হতে পারব না। কিন্তু সেই দিন আর কেউ মাটির সাথে মিশার সুযোগ নেই, হিসাব নিকাশ তাকে দিতে মনকুনি আহমদ আল্লাহ ইয়া আলাইহি
বাউল ভাই, বাউল ভাই, হ্যাঁ বাউল ভাই, ওরা বাউল ভাই দিয়ে ওরাই শুরু হয়েছে, ওরা শুরু হয়েছে। ভাই ভাই হ্যালো, লাইভে আছি তো আপনাকে সামনে করে। এই এ ভাই, এ ভাই আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ আল দে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হু 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 কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় পুরি পুরি নুরিগণ কর কত সাধন তবুও তো না পাই দর্শনগ নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় বনের জগরে শিরে সত্তর ধরে মেঘমালা ছায়া দিত গাই এই সকল মজে যা দেখে বিবি খাদি যা জীবন জয়বন সই পা দিলেন পাই গো নবীজি কোন সাধনে পাই গো তোমায় কোন সাধনে পাই গো তোমায় গো আমাদের জাতীয় নেতৃবৃন্দ আজকে গোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নেতৃবৃন্দ আপনাদের সকলের আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই যাতে করে আজকের এই অনুষ্ঠানটি আমরা সুন্দর মতো সুন্দর করে পরিচয় করতে পারি পিছনে কয়েকজন নামাজ পড়ছে নামাজটা পড়ার পর থেকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করবো আর আরেকটি কর্মসূচি হচ্ছে চেয়ারম্যান মহোদয় ওখানে দুবার নামাজ আদায় করবেন সেজন্য আমরা তাড়াতাড়ি করে আমাদের প্রোগ্রাম সমাপ্ত করতে হবে সেজন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আজকে আমাদের এই গোয়া অনুষ্ঠানে আমাদের মাঝে এসে যুক্ত হয়েছেন বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা সকলে সরকার সাথে সার্কি সালাম দিয়ে বরণ করে দিচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত ওলামায়ে কেরাম প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি যেহেতু আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ আজকে উপস্থিত রয়েছেন আমরা আপনারা সকলে আমাদের সহযোগিতা করলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আজকের এই আমাদের গণতন্ত্র মাত্রা সাবেক তিন দলের প্রধানমন্ত্রী দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়
আমরা সকলে আজকে এই দোয়া অংশগ্রহণ করবো। আমাদের সাথে আজকে যারা অংশগ্রহণ করেছেন এদেশের আগামী দিনের কন্যাদা, সেজন্য সকলের সাথে সহযোগিতা কামনা করছি। আজকে বাংলাদেশের গণতন্ত্রের আবশ্যিক নেত্রী, এই উপমহাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চলমান আন্দোলন সংগ্রামের বাংলাদেশের আগামী দিনের আশাঙ্কার প্রতি জননন্দিত জননেতা, বরুণ জননেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, আন্দোলন সংগ্রামের অগ্রগামী নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, এখন সকল পর্যায়ে জাতীয় স্থায়ী কমিটি সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয় দলের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, এখানে বক্তব্যের কিছু নেই, আমি শুধু এইটুকু বলতে চাই আজকে যার জন্মদিনের জন্য আমরা দোয়া মাহফিল করতে যাচ্ছি। সম্ভবত সারা বিশ্বে নারী নেতৃত্বের মধ্যে তিনি একমাত্র নারী নেত্রী যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে চলেছেন এবং এখনো অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার। ফ্যাসিবাদী একটি শক্তি আওয়ামী লীগ তারা বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে, কাজে দিয়া সংগ্রামের মধ্য দিয়ে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আসুন আজকে এই বিরাট মাসে নেত্রী আমাদের এখন অত্যন্ত অসুস্থ, তিনি এখন হাসপাতালে আছেন। আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে সম্পূর্ণ সুস্থ করেন এবং আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। আমাদের নেতা গণতান্ত্রিক রাষ্ট্র যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এই বিপ্লবের পরে, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে পারি আল্লাহ তাআলার কাছে, সেই তো আমরা চাই। সবকিছু অনেক ধন্যবাদ, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই। এখন মিলান এবং দোয়া পরিচালনা করছেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা উপস্থিত, তাকে আজকে দোয়া এবং মিলাদ পরিচালনা করার জন্য অনুরোধ করছি। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله،
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد مقرب مدود মাহবুব
মেহরবানি করিয়া তাকে কমুরার সুযোগ করে নি, আল্লাহ তার কমকে জান্নাতুল ফেরদৌস সদকারশন করে দি, আল্লাহ গণতন্ত্রের অতন্ত্র বড়ি, আল্লাহ দেশের গণতন্ত্র পরিবেশ সৃষ্টি করে দিয়ে আল্লাহ মেহরবানি করিয়া বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ সকল ষড়যন্ত্র দিয়ে দিয়ে সমস্ত জাতিকে আপনি হেফাজত করুন। আল্লাহ পরিবেশ, আল্লাহ মেহরবানি করিয়া তাদেরকে কবুলান মঞ্জুর করে নি, আল্লাহ মেহরবানি করিয়া ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা, হাজার হাজার ভাইরা, শিশু, আল্লাহ শিশু যুবক এবং পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়ে আলহামদুলিল্লাহ।